তো আজকে আমাদের টপিক ছিল খনিজ শিলা। তো শিলা হচ্ছে আমাদের পৃথিবীর ভূত্বকের পৃথিবীর ভূত্বকের গঠন উপাদান। এবার শিলা হচ্ছে কিছু যৌগিক ও ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন পদার্থ দিয়ে গঠিত, যাকে আমরা বলে থাকি খনিজ। তাহলে এক কথায় বলা যায় যে খনিজ হচ্ছে শিলা গঠনের মূল উপাদান, আর এই শিলা দিয়ে গঠিত হয় আমাদের পৃথিবীর ভূত্বক। খনিজের সংজ্ঞায় আমরা দেখতে পাই, খনিজ হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্ট ও প্রকৃতিতে পাওয়া যায় এমন রাসায়নিক পদার্থ যা প্রাকৃতিকভাবেই কঠিন অবস্থায় থাকে। ভূতত্ত্ব ও খনিজ বিদ্যায় খনিজের সংজ্ঞায় বলা হয়েছে যে খনিজ হবে এমন কিছু নির্দিষ্ট রাসায়নিক গঠন বিশিষ্ট কেলাসিত পদার্থ যার নির্দিষ্ট কেলাস গঠন বিদ্যমান থাকবে। অর্থাৎ খনিজের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে, যেগুলো হচ্ছে প্রতিটি খনিজই হবে প্রাকৃতিক পদার্থ। আমরা যদি হীরার উদাহরণ দেখি, হীরাকে প্রাকৃতিক অবস্থায় পাওয়া যায় এবং কৃত্রিম উপায়ও তৈরি করা যায়, কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে পাওয়া হীরাগুলোকেই খনিজ বলা যাবে, কৃত্রিম উপায়ে পাওয়া হীরাগুলোকে খনিজ বলা যাবে না। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে খনিজ হবে অজৈব বৈশিষ্ট্য, অজৈব পদার্থ থেকে উৎপন্ন। আমরা এর কিছু এক্সেপশন দেখতে পাই, যেগুলো দুটো হচ্ছে আমার নাম মনে নেই। যাই হোক, এই বেশিরভাগ খনিজই অজৈব উৎস থেকে উৎপন্ন হয়। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে খনিজ হবে কঠিন পদার্থ। আমরা যদি প্রকৃতিতে বরফের উদাহরণ দেখি, প্রকৃতিতে বরফ কঠিন অবস্থায় পাওয়া যায়, তাই বলে এটিকে খনিজের অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু এই বরফেরই আরেকটি ভৌত রূপ, যেটি হচ্ছে পানি, যেটি বরফের মতো একই আণবিক গঠন, যার মধ্যে বরফের মতো একই আণবিক গঠন বিদ্যমান, কিন্তু সেটিকে খনিজ বলা যাবে না, কারণ সেটি তরল। তাই খনিজের বৈশিষ্ট্য হচ্ছে খনিজ কঠিন পদার্থ হতে হবে। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন খনিজের বিভিন্ন রকমের কেলাস গঠন বিদ্যমান। আমরা যদি এখানে দেখি, ফ্লুওরাইটের ক্লাস গঠনে সেটি হচ্ছে আইসোমেট্রিক ক্লাস গঠন, উলফেনাইটের ক্লাস গঠনে সেটি হচ্ছে টেট্রাগোনাল ক্লাস গঠন, এবং ট্যানজানাইট, অ্যাজুরাইটের বিভিন্ন অ্যাজুনাইট, এমেরাল প্রতিটির বিভিন্ন ধরনের ক্লাস গঠন রয়েছে। তারপর হচ্ছে পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে খনিজের কিছু নির্দিষ্ট ও সমস্ত রাসায়নিক গঠন বিদ্যমান থাকবে। যেমন যদি আমরা কোয়ার্টসের উদাহরণ দেখি, তাহলে কোয়ার্টসের রাসায়নিক গঠনে পাওয়া যায় সিলিকন ডাইঅক্সাইড। কোয়ার্টসের কণাগুলোকে যত সূক্ষ্ম করে ভাঙা হোক না কেন, এর মধ্যে পাওয়া যাবে সিলিকন ডাইঅক্সাইড। আবার খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হতে পারে। যেমন আমরা যদি পটাশিয়াম ফিল্ডস্পারের দিকে দেখি, যার আরেকটি নাম হচ্ছে অর্থোক্লেস, এর মধ্যে চারটি স্বতন্ত্র মৌলিক পদার্থ পাওয়া যায়, যেমন পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অক্সিজেন। এরপর আমরা আসি খনিজের গুণাবলীতে। একটি খনিজের কি কি গুণাবলী থাকবে, কোন কোন গুণাবলী থাকলে তাকে খনিজ বলা যাবে। যেমন আমরা যদি দেখি জিপসামের দিকে, জিপসামের স্ফটিক কাঠামোতে দেখা যায় সেটি সেটির পৃষ্ঠভাগ প্রতিটির পৃষ্ঠভাগ মসৃণ, এবং বিভিন্ন ধরনের খনিজ যেমন জিপসাম, উলফেনাইট, হ্যালাইট, সবার ক্ষেত্রেই তাদের স্ফটিক কাঠামোতে ভেদ করে পার্থক্য পাওয়া যায়। আচ্ছা, তোমরা কি আমার ক্যামেরা দেখতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো আমার হাতে একটা পাথর আছে, এটাকে বলে অ্যামেথিস্ট পাথর। এটা এক ধরনের খনিজ, দেখা যাচ্ছে? কোনটা আরেকবার? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, তোমার দেখবা যে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখবা যে এটার প্রতিটি পৃষ্ঠ হচ্ছে একদম মসৃণ। এটি একটি খনিজ, এটাকে বলা হয় অ্যামেথিস্ট। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, এরপর আছে খনিজের আরেকটি গুণাবলী হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে সময়তন কোন খনিজের অনুপাতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সেটি কত গুণ হবে। যদি আমরা সহজভাবে বলতে চাই, যেমন উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে আমরা যদি দেখি কোনো আয়তনের পানি নেই, এবং তার সাথে যদি আমরা সেই সেম আয়তনের রূপা নিই, তাহলে আমরা দেখবো যে সেই পানির ভরের তুলনায় রূপার ভর 10.5 গুণ বেশি হয়ে থাকে। খনিজের ক্ষেত্রে অধিকাংশ খনিজেরই আপেক্ষিক গুরুত্ব হয়ে থাকে 2 থেকে 4-এর মধ্যে, কিন্তু একটি এক্সেপশন রয়েছে, সেটি হচ্ছে প্লাটিনামের ক্ষেত্রে। প্লাটিনামের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 20-এর বেশি, মানে সময়তন পানির তুলনায় প্লাটিনামের ভর হবে 20 গুণের বেশি। খনিজের আরেকটি গুণাবলী হচ্ছে দ্যুতি বা ঔজ্জ্বল্য। খনিজের উপর আলো ফেলা হলে সেটি কিভাবে সেই আলোকে প্রতিফলিত করবে। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াক্সি সারফেসে ফেলা হলে বা পার্লি ওয়াক্সি কি ধরনের আলো, পার্লি কি ধরনের আলো, মেটালিক
তারপরে ডাল, গ্লাসি, প্লাস্টিক, সিল্কি, বিভিন্ন ধরনের আলো প্রতিফলিত করে থাকে বিভিন্ন ধরনের খনিজ। তারপর খনিজ আরেকটি গুণাবলী হচ্ছে পুনর্বর্ণ বর্ণ দিয়ে খনিজ পার্থক্য করা যায়। যেমন ম্যাগনেটাইটের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাগনেটাইটের চূর্ণের বর্ণ কালো, কিন্তু হেমাটাইটের চূর্ণের বর্ণ গাঢ় বাদামি। আবার চিল দিয়েও খনিজের পার্থক্য করা যায়, যে বিভিন্ন ধরনের খনিজের গায়ে বিভিন্ন ধরনের চিল দেখা যায়। যেমন এখানে বলা হচ্ছে যে ক্লিভেজ ইন ওয়ান রাইট ডিরেকশন, ক্লিভেজ ইন টু ডাইরেকশন, ক্লিভেজ ইন থ্রি ডাইরেকশন, মানে বিভিন্ন মাত্রায় যদি চিল গুলো বের হয়ে থাকে সেইগুলো বিবেচনা করেও খনিজের পার্থক্য করা যায়। তারপর হচ্ছে ফাটলের ধরন, বিভিন্ন ধরনের খনিজ পদার্থে বিভিন্ন ধরনের ফাটল দেখা যায়। আমি এখানে উদাহরণ হিসেবে দুটি দেখালাম। খনিজের আরেকটি গুণাবলী হচ্ছে এর কাঠিন্য। কাঠিন্যর ক্ষেত্রে বলা বলা যায় জার্মান ভূবিজ্ঞানী ফ্রেডরিক মোহ আপেক্ষিক বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে খনিজ শনাক্তের জন্য একটি স্কেল নির্ধারণ করেছেন, যা মোহর কাঠিন্য স্কেল নামে পরিচিত। এখানে দেখা যায় যে সবচেয়ে কঠিন যে খনিজটি হচ্ছে সেটি হচ্ছে ডায়মন্ড, এবং সবচেয়ে তুলনামূলকভাবে সবচেয়ে কম কঠিন খনিজটি হচ্ছে তেল। যেখানে ডায়মন্ড কে কোনো কিছু দিয়ে আঁচড় ফেলা যায় না, কিন্তু তেলকে সাধারণ নখের আঁচড় নখ 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 দিয়ে আঁচড় ফেলা যায়। আবার দেখা যায় যে এভাবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে খনিজের কাঠিন্যতা পরিমাপ করা হয়। এখন যদি আমরা দেখি যে শিলা গঠনকারী প্রধান খনিজ, এখন আমরা জানলাম যে খনিজ কি, খনিজের বৈশিষ্ট্য কি, খনিজের গুণাবলী কি, কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে কোন পদার্থকে খনিজ বলা যেতে পারে, এবং একটি পদার্থ যদি খনিজ হয় তাহলে তার কি কি ধরনের গুণাবলী বিদ্যমান থাকে। এখন যদি আমরা দেখি শিলা গঠন করা হয় যে খনিজ গঠনকারী যে খনিজ, যেগুলো দিয়ে মূলত শিলা গঠন হয় এবং যে শিলা দিয়ে মানে আমাদের পৃথিবীর ভূত্বক গঠিত হয়, সেই শিলা গঠনকারী প্রধান দুটি খনিজ যদি আমরা যদি দেখি, বই অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমি আমি শুধু দুটো দেখালাম। একে হচ্ছে কোয়ার্টস, এর রাসায়নিক সংকেত হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড SiO2, এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.6, এর কাঠিন্যতা হচ্ছে 7। মোহর কাঠিন্য স্কেল থেকে দেখা যায় যে এর কাঠিন্যতা হচ্ছে 7, অর্থাৎ একটি একটিকে স্টিলের একটি পেরেক দিয়ে আঁচড় ফেলা যাবে এরকম একটি কাঠিন্য খনিজ এটি। এবং খনিজ ব্যবহৃত হয় সাবান, কাঁচতুড়ি, পোর্সিলিন রং ইত্যাদি শিল্পে। আমরা যদি আমাদের ফেলসপারের দিকে, ফেলসপারে সিলিকনে কোর্সের যে যখন মাত্র 2টি মৌলিক পদার্থ থাকে, তখন দেখা যায় যে ফেলসপারে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ বিদ্যমান, যেমন অ্যালুমিনিয়াম, পটাসিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়ামের বিভিন্ন সিলিকেট থাকতে পারে। এর কাঠিন্যতা হচ্ছে 6, যা কোয়ার্টসের থেকে কম, এবং এটি পোর্সেলিন তৈরির একটি অত্যাবশ্যকীয় উপাদান। বই আরো বিভিন্ন উদাহরণ আছে, যেমন মাইকা, কার্বনেট খনিজ, অক্সাইড খনিজ, আমি অত ডিটেলসে গেলাম না, কারণ ওগুলো বইয়ে আছে আর পড়লেই সহজে বোঝা যাবে। এরপর হচ্ছে খনিজের অর্থনৈতিক গুরুত্ব এবং ভূগোল শাস্ত্রে খনিজ পাঠের গুরুত্ব। খনিজের অর্থনৈতিক গুরুত্বতে বলা যায় যে কোন দেশ অর্থনৈতিক সমৃদ্ধ সেটা নির্ভর করে অনেকটা খনিজের উপরে। যখন যেভাবে আমরা দেখি যে আজ পৃথিবীর খনিজ সম্পদে সমস্যা যে সকল দেশ রয়েছে, যেমন দুবাই, কাতার, সৌদি আরব, এদের খনিজ সম্পদ অনেক, এরা এদের রয়েছে প্রাকৃতিক সম্পদ তেল, এগুলো দিয়ে এরা আজকে অনেক উন্নতি করেছে, এরকম ব্যাপারে বইয়ের ডিটেলস লেখা আছে, আমি ডিটেলস এ যাচ্ছি না। আমি বলছি আর আরেকটি টপিক হচ্ছে যে ভূগোল শাস্ত্রে খনিজ পাঠের গুরুত্ব। ভূগোল শাস্ত্রে খনিজ পাঠের গুরুত্ব বিবেচনা করলে বলা যায় ভূগোল যেহেতু প্রকৃতির সাথে মানুষের যে সহাবস্থান বা মিথস্ক্রিয়া তুলে ধরে, সেক্ষেত্রে বলা যায় যে প্রকৃতিতেই পাওয়া যায় খনিজ, এবং সেই খনিজ ব্যবহার করেই মানুষ নিজের খনিজ মানুষ নিজেদের কাছে ব্যবহার করতে পারে। এরকম খনিজের প্রাপ্তিস্থল, খনিজ উত্তোলন, এর সাথে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। নির্মাণ আর যে সকল কাজে খনিজ ব্যবহৃত হয়, যেমন নির্মাণ কার্যে, শিল্পে, সে সকল কাজও খনিজের বদৌলতে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই খনিজের অর্থনৈতিক গুরুত্ব বিদ্যমান, এবং ভূগোল শাস্ত্র খনিজ পাঠের গুরুত্ব বিদ্যমান। তো এই গেল খনিজ অংশ, আজকের খনিজ শিলার মধ্যে খনিজ অংশের একটি ব্রিফ। তো এখন আমি চাচ্ছি শিলায়, শিলা কি? শিলা হচ্ছে প্রাথমিকভাবে বলা যায় আমাদের চারপাশে আমরা যাই দেখি প্রাকৃতিক উপাদান, সেই সবকিছু কোনো না কোনো ভাবে শিলা। আমাদেরকে নুড়ি, পাথর, বালু, কাদা, না কাদার মধ্যে মানুষটি না, মাটি, তারপর পাহাড় পর্বত, এই সকল কিছু কোনোভাবে কোনো না কোনো ভাবে শিলা, এবং এগুলোকে একত্রে বলা হয় শিলা পরিবার। যদি আমরা শিলার সংজ্ঞায় যাই,
শিলা হচ্ছে ভূতত্ত্বের দৃষ্টিকোণ থেকে যদি আমরা শিলা দেখতে যাই, শিলা হচ্ছে সে সকল প্রাকৃতিক ভাবে উৎপন্ন কঠিন পদার্থ যেগুলো এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত। আমরা তো কোন খনিজ পড়ে এসেছি এবং এই খনিজ গুলো দিয়েই বিভিন্ন প্রকারের খনিজের সংমিশ্রণে গঠিত হয় শিলা। আমাদের বইয়ে এই চিত্রটা আছে, আমি এটা বুঝতে পেরেছি, এটা এটা খনিজের আবর্তন দেখানো হয়েছে। যদি এটা আমি ভালোভাবে বুঝি না, তোমরা, আমি স্লাইডটা পরে শেয়ার করে দিব, তোমরা বুঝলে জানাবো। আমরা আমাদেরকে যদি শিলার শ্রেণীবিভাগ, শিলাকে প্রাথমিক ভাবে কিভাবে শ্রেণীবিভাগ করা যায়, প্রাথমিক ভাবে শিলা হচ্ছে তিন ধরনের: আগ্নেয় শিলা বা ইগনিয়াস রকস, পাললিক শিলা বা সেডিমেন্টারি রকস, এবং রূপান্তরিত শিলা বা মেটামরফিক রকস। যদি আমরা আগ্নেয় শিলার দিকে দেখি, আগ্নেয় শিলার ইংরেজি শব্দ ইগনিয়াস রকস এর ইগনিয়াস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইগনিস থেকে, যার অর্থ হচ্ছে আগুন। আগুন থেকে উদ্ভূত হয়ে পরিবেশে ঠান্ডা হয়ে যে সকল শিলা উৎপন্ন হয় সেগুলোকে বলা যায় আগ্নেয় শিলা। যেমন সংজ্ঞায় আমরা দেখতে পাই, গলিত তরল ম্যাগমা ও লাভা শীতল ও ঘনীভূত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাই আগ্নেয় শিলা। এখানে বিভিন্ন ধরনের আগ্নেয় শিলা দেখানো হয়েছে: অ্যান্ডেসাইট, ব্যাসাইট, ডলোমাইট, গ্যাব্রো, গ্রানাইট, অবসিডিয়ান, পেগমাটাইট, পেরিডোটাইট, টিউমাস, রোলাইট, স্কোরিয়া এবং টাফ। বৈশিষ্ট্য, আমরা যদি শিলার কিছু বৈশিষ্ট্য দেখি, যেহেতু খনিজের মধ্যে যেহেতু শিলার মূল উপাদান খনিজ, এই খনিজের কিছু বৈশিষ্ট্য শিলার মধ্যে বিদ্যমান থাকবে, এটা স্বাভাবিক। শিলার কিছু বৈশিষ্ট্য আমরা দেখছি, যে শিলার বৈশিষ্ট্য হচ্ছে এটি স্তরবিহীন, উত্তপ্ত অবস্থা থেকে শীতল ও ঘনীভূত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাই এর মধ্যে কোন রকম স্তর থাকে না। শিলা গ্লাসিত হবে, এটি অপ্রবেশ্য হবে। অপ্রবেশ্য বলতে এখানে শিলার মধ্যে কোনো রন্ধ্র পরিসর থাকবে না, তাই এর মধ্যে পানি প্রবেশ করতে পারবে না। শিলাকে যদি আমরা পানির মধ্যে রাখি, শিলার মধ্যে কোনো পানি প্রবেশ করবে না, তাই একে বলা হয় যে অপ্রবেশ্য, এবং এটি আগ্নেয় শিলার ক্ষেত্রে প্রযোজ্য। আগ্নেয় শিলা হবে জীবাশ্মবিহীন। আগ্নেয় শিলা উৎপত্তি হয় ম্যাগমা ও লাভা থেকে, তাই এর মধ্যে জীবাশ্ম থাকার সম্ভাবনা নেই, থাকলেও সেটি তাপে গলে যেত। আগ্নেয় শিলা হবে সুদৃঢ় ও সংহত, যেহেতু এটি উত্তপ্ত গলিত অবস্থা থেকে শীতল ও ঘনীভূত হয় তাই এই আগ্নেয় শিলা অত্যন্ত সুদৃঢ় এবং সুসংহত হয়ে থাকে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আগ্নেয় শিলা প্রাচীনতম। পাললিক ও রূপান্তরিত শিলা, শিলার আরো দুইটি যে প্রকারভেদ রয়েছে সেটি কোনো না কোনো ভাবে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়। এখন যদি আমরা জানতে চাই যে ম্যাগমা কি আর লাভা কি, দুটার পার্থক্য কি, তাহলে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত এই গলিত পদার্থগুলো ভূ অভ্যন্তরে থাকে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বলা যায় ম্যাগমা, এবং লাভা উদগিরণের মাধ্যমে, আগ্নেয়গিরির বিস্ফোরণের মাধ্যমে যখনই সেগুলো পৃথিবীর বাইরে চলে আসে, ভূপৃষ্ঠে চলে আসে, তখন সেগুলোকে বলা হয় লাভা। এখন যদি আমরা আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ দেখি উৎপত্তি ও গঠন ভেদে, উৎপত্তি ও গঠন ভেদে আগ্নেয় শিলা প্রধানত দুই প্রকার, সেটি হচ্ছে বহিজ বা নিঃসারী এবং অন্তজ বা উদ্ভেদী। এই বহিজ বা নিঃসারী আগ্নেয় শিলারও আবার দুইটি প্রকারভেদ রয়েছে, একটি হচ্ছে বিস্ফোরক বহিজ নিঃসারী বহিজ আগ্নেয় শিলা, এবং আরেকটি হচ্ছে শান্ত বহিজ আগ্নেয় শিলা। এবং এই দুইটির সংজ্ঞা বা ডিটেলস আমি চাচ্ছি না, আমি স্লাইডে লিখতে পারিনি আর নিজের প্রিপারেশন নিতে পারিনি পড়ার জন্য, আমি শুধু প্রকারভেদ গুলি বলে যাচ্ছি, তোমরা বই থেকে দেখে নিবে বা আমাদের পরবর্তী যে আছে কাজল ভাষা সে হয়তো বলবে। আমরা যদি অন্তজ বা উদ্ভেদী আগ্নেয় শিলার দিকে যাই, তাহলে এটি হচ্ছে পাতালিক বা উপাতালিক, দুইটি ভাগে ভাগ করা যায়। এখন আমরা আসি পাললিক শিলার দিকে। পাললিক শিলার ইংরেজি হচ্ছে সেডিমেন্টারি রকস। এই সেডিমেন্টারি রকস এর শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সেডিমেন্টাম থেকে, যার অর্থ তলানি, থিতানো বা জমা হওয়া। এর শাব্দিক অর্থ থেকে বোঝা যায় যে এটি কোনোভাবে তলানি করে পরে ঘনীভূত হয়েছিল বলে এই ধরনের নাম, এবং এটি পাললিক শিলা। পাললিক শিলা সংজ্ঞায় বলা যায়, আগে থেকে অবস্থানকৃত শিলা বিভিন্ন প্রাকৃতিক ও রাসায়নিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ ও বাহিত হয়ে কোনো সাগর, হ্রদ বা জলাশয়ে তলানি রূপে জমা হলে পরবর্তীতে তা চাপ, তাপ, চাপ ও রাসায়নিক প্রক্রিয়া অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ায় জমাট বেঁধে যে শিলা গঠন করে তাই পাললিক শিলা। আমি যদি বুঝতে চাই যে আগে বলা হয়েছে যে আগ্নেয় শিলা থেকে পরে পাললিক শিলা উৎপন্ন হয়, আগ্নেয় শিলার বিভিন্ন মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে তার কণাগুলো বিভিন্ন মানে
পানি দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র বা হ্রদ বা পুকুরের নিচে জমা হয়ে অনেক সময়ের পর সেটি যদি জমা বেঁধে কোন শিলা গঠন করে তাহলে তাকে বলা হয় পাললিক শিলা। পাললিক শিলার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা এরা অন্য দুই প্রকারভেদ আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা থেকে ভিন্ন। এই বৈশিষ্ট্য হচ্ছে এটি অস্তর বিশিষ্ট। আমরা যেখানে দেখেছি আগ্নেয় শিলার কোনো স্তর থাকে না, পাললিক শিলা স্তর বিশিষ্ট কারণ এটি একসাথে জমা হয় না, এটি সময়ে সময়ে সময়ের কালের বিবর্তনে এক স্তরে স্তরে জমা হয়। কোন আগে এক স্তর আসে তারপর সেটি জমা হয়ে যায়, তারপর আরেক স্তর আসে সেটি জমা হয়ে যায়, এভাবে আরেক স্তর আসে সেটি জমা হয়ে যায়। এই জন্য এটিকে বলা যায় যে এই শিলা স্তর বিশিষ্ট। এর আরেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে পাললিক শিলা জীবাশ্ম বিশিষ্ট। সরি, এখানে বানান আমি বৈশিষ্ট্য লিখি, যেটা বিশিষ্ট হলো জীবাশ্ম বিশিষ্ট। বলতে এখানে বোঝানো হয়েছে যে যেহেতু পাললিক শিলা কোন ম্যাগমা বা লাভা থেকে গঠন হয় না, এটি কালের বিবর্তনে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয়, তাই এর মধ্যে কোন প্রাণীর দেহাবশেষ পাওয়া যেতে পারে, কোন প্রাণী বা উদ্ভিদেরও দেহাবশেষ পাওয়া যেতে পারে। আমরা যদি চিত্রের দিকে দেখি, পাললিক শিলার একটি চিত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাললিক শিলার মধ্যে একটি ফসিল বিদ্যমান, সেটি হচ্ছে বিলুপ্ত বিলুপ্ত কোনো প্রাণী বা কোনো ডাইনোসরের ফসিল হবে। শুধুমাত্র পাললিক শিলার মধ্যেই ফসিল পাওয়া যায় বা জীবাশ্ম পাওয়া যায়। পাললিক শিলা হবে অকিলাসিত বা স্ফটিক গঠনবিহীন, যেহেতু এটি খুবই আস্তে আস্তে কালের বিবর্তনে সঞ্চিত হয় তাই এর মধ্যে স্ফটিক আকার পাওয়া যায় না। পাললিক শিলা থাকবে তরঙ্গ চিহ্ন। তরঙ্গ চিহ্ন এটা বলতে বোঝানো হয়েছে যে সমুদ্রের তলদেশে যদি কোনো শিলা জমে আস্তে আস্তে সমুদ্রের তরঙ্গের ধাক্কায় সেটিতে কালের বিবর্তনে চিহ্ন পড়বে, সেটাকে বোঝানো হচ্ছে তরঙ্গ চিহ্ন। এর ডিটেলস ব্যাখ্যা আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। তারপর হচ্ছে কোমলতা, অন্য দুই ধরনের শিলা থেকে পাললিক শিলা অপেক্ষাকৃত কোমল এবং এর প্রবেশত রয়েছে। পাললিক শিলার ভিতরে পানি প্রবেশ করতে পারে কারণ এর মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বিদ্যমান। পাললিক শিলা হচ্ছে ভূপৃষ্ঠ আবৃতকারী। আমরা যদি দেখি যে আমাদের প্রবাল দ্বীপ রয়েছে, আমাদের সেন্ট মার্টিন এবং অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, সেগুলো হচ্ছে যে সেগুলো তলদেশে পাওয়া যায় পাললিক শিলা। কালের বিবর্তনে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী বা জীব তাদের দেহাবশেষ সেখানে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠন করেছে, সেটি ভূপৃষ্ঠ আবৃতকারী। এর আরো ডিটেলস ব্যাখ্যা দেখা থাকতে পারে, সেগুলো আমি বলতে পারছি না। তারপর আরেকটি বলা হয়েছে যে বৈশিষ্ট্য বলা হয়েছে যে পাললিক শিলা সংযুক্তি বিদ্যমান। এই বিষয়টি কি? এই বিষয়টি হচ্ছে ও আচ্ছা, পাললিক শিলায় বিভিন্ন আকারের সংযুক্তি বিদ্যমান যেগুলো সাধারণত স্তর তলের সাথে উল্লম্বভাবে অবস্থান করে। এটা একটা চিত্র পাওয়া গেলে ভালো হতো, আমি কিন্তু সেভাবে কিছু স্পেসিফিক পাই নাই। তো যাই হোক, এই হচ্ছে পাললিক শিলার একটা ব্রিফ ধারণা। তার মানে পাললিক শিলা হচ্ছে আগ্নেয় শিলার থেকে তুলনামূলক ভাবে একটু ভঙ্গুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভঙ্গুর কারণ এটা নরম, আস্তে আস্তে জমা হয়। আগ্নেয় শিলা যখন ভূপৃষ্ঠ দিয়ে বয়ে সাগরে যায়, আর ঠিক সেই মুহূর্তে কি জীবাশ্ম গুলো তার সাথে যুক্ত হয়? জীবাশ্ম কখন কিভাবে যুক্ত হচ্ছে এটা বলা যাচ্ছে না, কারণ পৃথিবী সসম্ভব ছিল না। যেখানে যতক্ষণ আগ্নেয় শিলা হিসেবে থাকবে ততক্ষণ পর্যন্ত সম্ভব না সেটা জীবাশ্ম বৈশিষ্ট্য ধারণ করা। ফসিল গুলো কিভাবে আসবে? ফসিল গুলো তো আর কোন ডাইনোসর তো আর পাথরের মধ্যে ঢুকে যায়নি। ডাইনোসর এর মৃতদেহ তার উপরে এরকম আগ্নেয় শিলা থেকে আগত কণাগুলো জমা হয়ে আস্তে আস্তে কালের বিবর্তনে সেটিকে ভরাট করে ফেলেছে এবং যার জন্য সেটা সাগরও হতে পারে, কারণ সাগরে অনেক মাছ তো মারা যায়। আর পৃথিবী সবসময় কিন্তু একদম ছিল না, এখন সাহারা মরুভূমি কিন্তু এক সময় সমুদ্র ছিল। সমুদ্র সুখে এখন সাহারা মরুভূমি হয়েছে, তাই সমুদ্রের যে সকল জীব ছিল, যেমন সমুদ্রের জীব শুধু মাছ বলা যায় না, সমুদ্রের প্রাচীনকালে ডাইনোসর যুগে জুরাসিক যুগে অনেক কিছু থাকতে পারে যেগুলো হয়তো সাহারা নিচে এখনো রয়েছে, কোথায় পাওয়া যেতে পারে। কে কি বলছে মানে ব্যাপারটা হলো যে ওই যে যে ভূ অভ্যন্তরের সাথে কিন্তু সম্পূর্ণভাবে রিলেটেড হচ্ছে এই শিলা এবং খনিজ গঠন প্রক্রিয়াটা। তো ভূ অভ্যন্তরটা কিন্তু আমাদের সব সময় একই রকম ছিল না। আজকে যেটা সমতল সেটা এক সময় ছিল হয়তো পানির অতল অথবা তোমার পাহাড়
বা হ্যাঁ মাল বা এরকম, অর্থাৎ হচ্ছে কি যে এটা তো পরিবর্তনশীল একটা প্রক্রিয়ার মাধ্যমে, কোথাও কখনো হ্যাঁ উল্টে গেছে কখনো উল্টে গেছে। এই প্রক্রিয়ায় তোমার শিলা যেহেতু গঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে এইভাবে জীবাশ্ম গুলো তো প্রথমভাবে জড়িত হচ্ছে আর কি, আমার যেটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই। তারপর আমরা যদি পাললিক শিলা শ্রেণীবিভাগ দেখি, তাহলে গঠন প্রণালী অনুসারে পাললিক শিলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, তারপর হচ্ছে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা, তৃতীয় হচ্ছে রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার কিছু প্রকারভেদ রয়েছে, এগুলো হতে পারে পাথুরে শিলা বা বেলে শিলা বা কর্দম শিলা। আমরা শুরুতে একটা দেখেছিলাম যে পাথর বা বালু বা কাদা এর মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, যে সবকিছুই পাললিক শিলার অন্তর্ভুক্ত হতে পারে এবং এগুলো হবে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা। তারপরে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা হবে যে অঙ্গারময় শিলা, চুনাময় শিলা এবং সিলিকাময় শিলা। আমরা জানি বালুর মূল উপাদান সিলিকা সিলিকন, আর জীবাশ্ম বা ফসিলের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় বা ওই সমুদ্রের এটা কি বলে প্রবাল প্রবাল দ্বীপ, প্রবাল দ্বীপের মধ্যে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে চুন। এই চুন গুলো মূলত আসে কোন না কোনো জীবের দেহাবশেষ থেকে এবং সেগুলোই গঠিত করে পরে জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা। আমাদের যদি রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলার দিকে, রাসায়নিক ভাবে উপাদান পাওয়া যায় কার্বনেট, সালফেট, ক্লোরাইড, সিলিকেট। বিভিন্ন মৌলের কার্বনেট, সালফেট, ক্লোরাইড এবং সিলিকেট নিয়ে গঠিত হয় রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। এর ডিটেলস আমি সেভাবে প্রিপারেশন নিতে পারি নেই পড়ার জন্য, আশা করি যে আমাদের পরবর্তী বন্ধু এ সম্পর্কে বলবে। এরপরে আমরা আসি শেষ আরেকটি প্রকারভেদ আমাদের শিলার, সেটি হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হচ্ছে মূলত আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এই দুইটারই রূপান্তরিত রূপ। এর শব্দটি যদি আমরা দেখি মেটাফরিক সব সব মেটাফরমিক রক্স এর মেটাফরিক শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ মেটামর্ফ থেকে, যার অর্থ হচ্ছে গঠনের পরিবর্তন। অর্থাৎ শাব্দিক বিবেচনা করে দেখা যায় যে আগে যে ধরনের শিলা ছিল আগ্নেয় শিলা বা পাললিক শিলা, সেগুলির গাঠনিক পরিবর্তনের রূপান্তরিত ফল হচ্ছে রূপান্তরিত শিলা। সংজ্ঞার ক্ষেত্রে দেখা যায় যে পূর্বতন বিভিন্ন শিলারাশি বিভিন্ন ভূগাণিতিক ভূগাঠনিক প্রক্রিয়ায় উদ্ভূত তাপ চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয়ে যে নতুন রূপ বৈশিষ্ট্য লাভ করে তাই রূপান্তরিত শিলা। তো বলা যায় যে আগ্নেয় শিলা একটি রূপান্তরিত রূপ হচ্ছে পাললিক শিলা এবং তার আরো রূপান্তরিত রূপ হচ্ছে রূপান্তরিত শিলা। তাই এটাকে বলা যায় যে অপেক্ষাকৃত খুবই রিসেন্ট সময়। আগ্নেয় শিলাকে বলা হয় প্রাচীনতম শিলা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে প্রাচীনতম শিলা কোনটি, সেটি হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে বলা যেতে পারে রূপান্তরিত শিলা হচ্ছে সবচেয়ে নতুন শিলা। আচ্ছা, আমরা যদি রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য দেখি, এটি হচ্ছে পুনঃক্লাসিত, মানে আগ্নেয় শিলা এক সময় ক্লাসিত ছিল, পরে সেটি পাললিক শিলায় গিয়ে নিজের ক্লাস বৈশিষ্ট্য হারিয়েছে এবং রূপান্তরিত হয়ে পুনরায় ক্লাসিত হয়েছে। তারপর হচ্ছে কাঠিন্য, রূপান্তরিত শিলা কাঠিন্য থাকবে। আগ্নেয় শিলা আমাদের কাছে কাঠিন্য বৈশিষ্ট্য তো রয়েছে কিন্তু পাললিক শিলা সেটি ছিল না, পাললিক শিলা অপেক্ষাকৃত নরম। রূপান্তরিত শিলা হবে জীবাশ্মবিহীন, জীবাশ্ম বৈশিষ্ট্য শুধুমাত্র পাললিক শিলার জন্যই প্রযোজ্য। এবং এর ক্ষেত্রে রূপান্তরিত শিলার গঠনের ক্ষেত্রে দেখা যায় যে এটি সমান্তরাল গঠন বিশিষ্ট এবং অপ্রবেশ্য। পাললিক শিলা যখন প্রবেশ্য বৈশিষ্ট্য ছিল, আগ্নেয় শিলা নিজের অপ্রবেশ্য বৈশিষ্ট্য হারিয়ে পাললিক শিলা রূপান্তরিত হয়েছে, রূপান্তরিত শিলা এসে সেটি আবার অপ্রবেশ্য, মানে এর মধ্যে কোনো পানি বা তরল পদার্থ প্রবেশ করতে পারবে না। রূপান্তরিত শিলা সমান্তরাল চিহ্নবিহীন, এটি এগুলো চিত্র মাধ্যমে দেখাতে পারলে ভালো হতো কিন্তু আমি আসলে সময় পাইনি। ভাই যেটা মনে হলো যে তোমার যে জীবাশ্মটা তখনই শিলার সাথে থাকবে যখন ওই শিলার মধ্যে তোমার প্রবেশ্যতা এবং হচ্ছে তোমার সফটনেস থাকবে আর কি, হম এই দুটা যদি না থাকে তখন না না, সেটা আমার মনে হয় যে জীবাশ্ম থাকার জন্যই সফটনেস আর সফটনেস প্রবেশ্যতা দরকার, প্রবেশ্যতা দরকার। যখন তোমার কাঠিন্য আর অপ্রবেশ্য থাকবে তখন জীবাশ্ম থাকবে না, তাই তো? না, আমার মনে হয় যে জীবাশ্ম থাকার জন্য নরম হয় নাই, আমার মনে হয় নরম হওয়ার জন্য জীবাশ্ম হয়েছে, মানে তুমি যেটা বলছো আমার মনে রোলটা মনে হয়। হ্যাঁ মানে তোমার ওই জীবাশ্ম থাকতে হলে তোমার শিলাটাকে সফট হতে হবে এবং তোমার প্রবেশ্য হতে হবে নাকি? না 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 না, আমার উল্টাটা মনে হয়, কারণ আগে তো জীবাশ্ম মাঝখানে জমা হয়, তার উপরও আরো কিছু শিলা জমা হয়ে সেটা টোটালটা একটা ফর্ম গঠন করে। এমন তো না যে ডাইনোসর নরম দেখে ওর মধ্যে ঢুকে গেছে, এরকম তো না। হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এই হচ্ছিল শিলার রূপান্তরিত শিলার একটি। আচ্ছা, সমান্তরাল গঠন বলতে কি বোঝানো হয়েছে? লেয়ার তুমি ঠিক
এটা আমি ঠিক বুঝি না, আমি বই হয়তো পড়লে পাওয়া যাবে সমান্তরাল গর্ত রাঙ্গি। লেয়ার সম্ভবত লেয়ার হ্যাঁ যেহেতু লেয়ার রিলেটেড হবে সমান্তরাল, সমান্তরাল কোনার বই লিখছে যে রূপান্তরিত শিলার উপাদান গুলো সাধারণত সমান্তরাল ভাবে অবস্থান করে, এটা চিত্র দিয়ে বোঝাতে পারলে ভালো হইতো, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। যাই হোক, এরপরে হচ্ছে রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ। রূপান্তরিত শিলা দুই ধরনের, আগ্নেয় রূপান্তরিত শিলা এবং পাললিক রূপান্তরিত শিলা। আমি যেমনটা বলতেছিলাম যে রূপান্তরিত শিলা মূলত দুইটা থেকে আসে, আগ্নেয় পাললিক আগ্নেয় শিলা থেকে আসে এবং পাললিক শিলা থেকে আসে। যেই ধরনের রূপান্তরিত শিলাগুলো আগ্নেয় শিলা থেকে আসছে সেগুলোকে বলা যায় যে আগ্নেয় রূপান্তরিত শিলা, এবং যেগুলো পাললিক শিলা থেকে আসে সেগুলোকে বলা যায় পাললিক রূপান্তরিত শিলা। পাললিক রূপান্তরিত শিলা কিছু প্রকারভেদ পাওয়া যায়, সেগুলো হতে পারে বালুকাজাত, কর্দমজাত, চুনাজাত এবং অঙ্গারজাত। এই বালু, কাদা এবং চুনা এগুলো মূলত কোনো না কোনো ভাবে জীবের সাথে সম্পৃক্ত, কারণ চুন, ক্যালসিয়াম এগুলো পাওয়া যায়। আমরা জানি যে প্রবাল দ্বীপে বেশি পাওয়া যায়, প্রবাল দ্বীপ গঠিত হয় কোন প্রাণীর দেহাবশেষ থেকে। শিল, আমরা যে যারা সায়েন্স আছে তারা জানি যে কোন কোন শ্রেণীর প্রাণী থাকে যে যাদের শেল বিদ্যমান, যেমন শামুক, ঝিনুক, এদের খোলসেও প্রচুর পরিমাণে চুনা পাওয়া যায়। এই ধরনের কিছু একটা হয়তো বোঝানো হয়েছে এখানে। তো এই ছিল আমার একটা ব্রিফ ক্লাস, আমার স্যার এই পর্যন্ত শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ আজকে ক্লাসের জন্য, অনেক সুন্দর ছিল ক্লাসটি। অনেক সুন্দর ছিল, অনেক।